ফেসবুকে বিধায়ককে উদ্দেশ্য করে গালি এবং কুৎসা, এমন অভিযোগকে ঘিরে সোমবার শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জমা দিলেন বিধায়ক। ওই বিধায়কের নাম প্রমোদ রিয়াং। তিনি অভিযোগ করেছেন, প্রকাশ দেববর্মা নামে এক ব্যক্তি ফেসবুকে তাকে গালি দিয়েছেন। ওই স্ট্যাটাস সম্পর্কিত পোস্ট অভিযুক্ত অনেক ফেসবুক বন্ধুদের কাছে শেয়ার করেছেন। ঘটনাটির পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে তিনি থানার দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেছেন, প্রকাশ দেববর্মা আইপিএফটি নেতা তথা মন্ত্রী মেবার কুমার জামাতিয়ার সিএ। অভিযোগটি হাতে পাওয়ার পর শান্তিরবাজার থানা আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে খবর। এদিন শান্তিরবাজার থানার সামনে বিধায়ক প্রমোদ রিয়াং তার প্রতিক্রিয়া তুলে ধরেন। দুই সপ্তাহ আগে গুন্ডা ছড়াতে আমি আর সুনীল ধরে আমাদের একটা সভার প্রচার সভা ছিল। ওই জায়গাতে আমাদের সুনীল যে যে আইপিএফটি ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে কথা যেটা বলেছে, এই নিয়ে আমি তার পিছনে আসে। তো ওইখানে একজন প্রকাশ দেববর্মার নামে ফেসবুকে আমার নামে একটা বিশ্রি গালি গালাজ করছে, ইডিয়েট প্রমোদ রিয়াং বলে। এখানে লেখা আছে, সি হাউ হ্যাপি ইজ দ্যাট ইডিয়েট প্রমোদ রিয়াং। তো আজকে সারা আমার বিধানসভা এলাকার যত মানুষ, আমার যে নিচে যারা কর্মী আছে, এরা আমার স্যার আপনাকে কি লেখে দিয়ে ডাক। তার জন্য আমি আজকে থানাতে এফআইআর করতে আমি আছি, এফআইআর করবো, তাদের প্রকাশ দেববর্মার বিরুদ্ধে যাতে করা অ্যাকশন নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে বেশ কয়েকজন জনপ্রতিনিধিকে ঘিরে কিছু রাজনৈতিক দলের অনুসারীগণ বিভিন্ন সামাজিক মাধ্যমে নানান প্রকার কুৎসা রটিয়ে যাচ্ছেন এবং গুজব ছড়ানোর ক্ষেত্রে এরা মুখ্য ভূমিকা পালন করছেন। এক্ষেত্রে আরক্ষা প্রশাসন কঠোর ভূমিকা পালন করুক, এমনটাই দাবি উঠেছে। শান্তিরবাজার থেকে অভিজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।